আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড মোট 9টা, তাকে দু ভাগে ভাগ করা যায়, প্রোনাউন আর একটা অ্যাডভার্ব। তো প্রোনাউন গুলা কি কি আমরা দেখি, হু, হুম, হুস, হুইস, হোয়াট, এগুলো প্রোনাউন। আর অ্যাডভার্ব হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো অ্যাডভার্ব। এখন প্রোনাউন এবং অ্যাডভার্বের মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেটা আমি এখানে আলোচনা করতেছি। প্রোনাউন যখন হবে, আমরা জানি নাউন বা প্রোনাউন কোন ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে, সেই হিসাবে ডাব্লিউএইচ ওয়ার্ড হু, হুম, হুস, হুইস, হোয়াট, এই যে 5টা ডাব্লিউএইচ ওয়ার্ড, এগুলো প্রোনাউন। এগুলা সেন্টেন্সে প্রশ্ন করতে ব্যবহৃত হয়, আবার একই সময়ে ওই সেন্টেন্সে সাবজেক্টে ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো একই জায়গায় বসে একই সাথে দুটা কাজ করে, এগুলা হলো প্রোনাউনের বৈশিষ্ট্য। এগুলা প্রোনাউন ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো প্রোনাউন হিসাবে বসে সেদের বৈশিষ্ট্য এরকম। আর অ্যাডভার্ব যেখানে আছে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলা সেন্টেন্সে এক্সটেনশন আকারে ব্যবহৃত হয়, এগুলা সাবজেক্ট বা অবজেক্ট কোনো হিসাবই বোঝে না, সাবজেক্ট হতে পারে না, অবজেক্ট হতে পারে না। তবে হাউ এর মধ্যে ব্যতিক্রম, মাঝে মধ্যে হাউ এর সাথে অ্যাডজেক্টিভ এবং নাউন সহ এটা মাঝে মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রমটা পরে আমি দেখাবো। আচ্ছা, এখন আমরা দেখি হু অর্থ কে বা কারা, হু ব্যবহৃত হয় সাবজেক্ট হিসাবে, হুম অর্থ কাকে বা কাদেরকে, এটা ব্যবহৃত হয় অবজেক্ট হিসাবে, হুস কার বা কাদের। এটা হু যখন আমরা লিখব তখন এরপরে একটা হুস হলো পজেসিভ কেস এবং এরপরে অবশ্যই নাউন থাকতে হবে, হুসটা পজেসিভ এবং এরপরে নাউন অবশ্যই থাকতে হবে। এবং এই হুস প্লাস নাউন এটা সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবেও ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। হুইস এটাও সেম, হুইস কোনটি, হুইস এটা পজিটিভ, এরপরে হুইস পজিটিভ, এরপরে নাউন থাকতে হবে। এবং এই হুইস প্লাস পজিটিভ এটাও সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। হোয়াট, হোয়াট এটা সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে। কিন্তু হোয়েন এটা সময় বোঝানোর জন্য ব্যবহার করা হবে, এটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। হোয়ার কোথায়, স্থান বোঝানোর জন্য ব্যবহার করা হবে, এটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। হোয়াই কেন, কোনো ঘটনার কারণ বা কোনো কাজের কারণ বোঝাবে, এটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসতে পারে না। হাউ এটাও সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু মাঝে মাঝে হয়, সেটা আমি পরবর্তীতে একটা উদাহরণ মাধ্যমে দেখাবো। এবার আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হু টিচেস ইউ, কে তোমাকে শেখায় বা কে তোমাকে পড়াবে, কে তোমাকে শিক্ষা দেয়। আমরা এর প্যাসিভ ভয়েস আমরা যেভাবে লিখি, এখানে এর সাবজেক্ট হলো হু, টিচ হলো মূল ভার্ব, ইউ অবজেক্ট, এখানে টিচ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা ইউ কে আগে নিয়ে আসি। ইউ ইউ টেন্সের গঠন অনুসারে আর বসে, টিচার পাশে টট বাই হোম, ইউ আর টট বাই হোম। আমাদের দেখা যাচ্ছে সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু আসলে সেন্টেন্সটা ইনকারেক্ট এখানে উল্লেখ করে দেওয়া আছে। কেন ইনকারেক্ট, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা যখন ব্যবহার করব সেটা সেন্টেন্সের সাবজেক্ট হোক, সেটা ভার্বের সাবজেক্ট হোক, অবজেক্ট হোক বা এক্সটেনশন, যেভাবেই সেন্টেন্সে ব্যবহৃত হোক না কেন, এটাকে সবসময় সেন্টেন্সের শুরুতে লিখতে হবে, এটা শেষে বা মাঝখানে লেখার সুযোগ নাই। এটা ইংলিশ গ্রামারের নিয়ম না, ইংলিশ গ্রামারের রুল অনুসারে এটা অবশ্যই সেন্টেন্সের শুরুতে লিখতে হবে। তাহলে হু টিচেস ইউ ইংলিশ, আমরা ইউ আর টট বাই হুম এভাবে আমরা লিখতে পারবো না। আমরা কিভাবে লিখবো তাহলে, এখানে হুর অবজেক্ট হলো বাই হুম, হুর সাবজেক্ট হিসেবে বসছে এবং সেটা শুরুতে বসছে। কিন্তু হুর অবজেক্ট যখন আমাদের বাই হুম হবে, সেটাও আমাদের শুরুতেই লিখতে হবে। তাহলে আমরা কি লিখব, বাই বাই হুম। এখন আমরা বাই হুম লিখলাম, আসলে এখানে আমাদের ইউটা ছিল অবজেক্ট, এইটা সাবজেক্ট হবে, এটা আমরা সাবজেক্ট হিসাবে লিখি ইউ। কিন্তু
ইউজ যদি সাবজেক্ট ডাব্লিউএইচ ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার পূর্বে কোনো সাহায্য করে বসতে পারবে না। ইন্টারোগেটিভ হলেও তার পূর্বে কোনো সাহায্য করে বসতে পারবে না। ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া অন্য কোনো নন প্রোনাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে তাহলে যদি বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া অন্য কোনো নন প্রোনাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার পূর্বে সাহায্য করে বসাতে হবে। তাহলে আমরা এখানে আর বসাবো, নিয়ম অনুসারে আর বসাবো, হুম আর ইউ, তারপরে কি হলো, তারপরে পরে ভার্বের পাশ হয়ে যাও টি এ সরি টি এ ইউ জি এইচ টি টট। আমরা এখানে যদি একটু দেখতে পাই ইনকারেক্ট সেন্টেন্সটা, আসলে এখানে ভুলটা কোথায় ছিল, এখানে এই বাইকম যেটা ছিল এই অংশটা আমরা আগে নিয়ে আসলাম, আর ইউ আর ছিল এখানে আমাদের, আর পরে ছিল সাবজেক্টের পরে, আমরা এটা আগে নিয়ে আসলাম, তাহলে আমাদের এই সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল। এরপর আমরা দেখছি হু ইজ মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কে ক্লাসে গোলমাল করতেছে। আমরা দেখতেছি এ নয়েজ ইজ বিং মেড ইন দ্য ক্লাস বাই হুম, আমাদের এখানে সেন্টেন্সটা এরভাবে আমরা লিখতে পারি, কিন্তু এভাবে সেন্টেন্সটা ইনকারেক্ট বা ভুল সেন্টেন্স, আমাদের সেন্টেন্স লেখা যাবে না। তা আমরা প্রথমে কি লিখবো, এটাকে আমরা একটা এক্সারসাইজ হিসেবে করতে পারি, এটাকে এটা থেকে আমরা কিছু তথ্য নিয়ে আমরা লিখতে পারি। আমরা প্রথমে কি লিখবো, বাই হুম লিখবো, কি লিখবো, বাই বাই হোম, এটা প্রথমে আসবে। এরপরে আমাদের এখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট ছিল এ নয়েস, এটা আমাদের প্যাসিভ ভয়েস সাবজেক্ট হবে, প্যাসিভ ভয়েস আমরা লিখলাম এ নয়েস, এ নয়েস। এখন এ নয়েস এর পরে আমাদের লিখতে হবে ইজ, এ নয়েস এর পরে ইজ বসে, কিন্তু আমাদের লিখতে হবে আইসে পূর্বে ইজ, কারণ ইন্টারোগেটিভে এই যে ডাব্লিউ শর্ট ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকলে তার পূর্বে সাহায্য গ্রাফ বসাতে হবে। আর এখানে যদি একাধিক সাহায্য গ্রাফ ইয়া ইজ এবং বিং, তাহলে প্রথমটা সাবজেক্টের পূরে বসবে, বাকিটা সাবজেক্টের পরে বসবে। হোম বাই হোম ইজ এ নয়েস বিং মেট ইন দা ক্লাস। এরপর আমরা দেখতে পাচ্ছি হুজ মাদার টুক দা ম্যাঙ্গোস, কার মা আমগুলো নিয়েছিল, দা ম্যাঙ্গোস ওয়ার টেকেন বাই হুজ মাদার, তাহলে আমাদের এখানে লিখতে হবে বাই হুজ মাদার, বাই হুজ মাদার, এখন আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে বাই দা ম্যাঙ্গোস, তাহলে ম্যাঙ্গোস এর সাথে আমরা কি লিখবো, বাই হুম ওয়ার দা ম্যাঙ্গোস, বাই হুম বাই হুজ মাদার ওয়ার দা ম্যাঙ্গোস, বাই হুজ মাদার ওয়ার দা ম্যাঙ্গোস টেকেন, এভাবে এখানে লিখতে হবে। তাহলে বাই হুজ মাদার এটা আগে চলে আসলো, ম্যাঙ্গোস এটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হলো, এবং ম্যাঙ্গোস এর পূর্বে ওয়্যার বসবে, আর টেকেন মূল ভার্ব এটা পরে বসে গেল। আচ্ছা এর পরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি হুইচ পেন অ্যাট্রাক্টেড হিম, এখানে অ্যাট্রাক্টেড হলো মূল ভার্ব, হুইচ পেন সাবজেক্ট, হিম হলো অবজেক্ট, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আমরা লিখলাম হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই হুইচ পেন, এটা ইনকারেক্ট সেন্টেন্স। আমাদের কারেক্টলি কি লিখতে হবে, আমাদের লিখতে হবে প্রথমে বাই হিজ পেন, এরপরে আমাদের কি লিখতে হবে, বাই হিজ পেন, এরপরে হিমের সাবজেক্ট হি লিখলাম আমরা, কিন্তু যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সাহায্য করে, পাস্ট ইনডিফিনিট টেন্স সাহায্য করে ওয়াজ বলবে, ওয়াজ কে বসাতে হবে সাবজেক্টের পূর্বে, বাই ওয়াজ হি, বাই হুইজ পেন ওয়াজ হি অ্যাট্রাক্টেড। আমাদের এর পরের সেন্টেন্স দেখতে পাচ্ছি হোয়াট চার্মড ইউ, পাসিভ টেন্স, কি তোমাকে মুগ্ধ করেছে, কারণ ইউ ওয়ার চার্মড বাই হোয়াট, এটা ভুল, কারণ হোয়াট শেষে বসতে পারে না, তাহলে আমাদের কোথায় বসবে, শুরুতে বসবে, তাহলে আমরা কি লিখবো, বাই হোয়াট, বাই হোয়াট, এখানে এটাও পাসিভ টেন্স সাহায্য করে আমাদের ওয়ার বসবে, বাই what where you sat
বাই গড, কিসের দ্বারা ওয়ার ইউ সাম তুমি মুগ্ধ হয়েছিল। এর পরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, হোয়াট মেক্স হিম কিউরিয়াস, কোন জিনিসটা তাকে কৌতূহলী করে। হি ইজ মেড কিউরিয়াস বাই হোয়াট। তাহলে বাই হোয়াট আমাদের শেষে লেখা যাবে না, আমরা এখানে শুরুতে লিখলাম। এখানে হোয়াট মেক্স ইউ কিউরিয়াস, হোয়াট এখানে যদিও সাবজেক্ট, হোয়াট এর অবজেক্ট হলো বাই হোয়াট। প্যাসিভ ভয়েসের কারণে বাই হলো আর হোয়াট হলো, কিন্তু হোয়াট এর সাবজেক্ট হতো একই রকম, বাই হোয়াট by what is he made curious। এখানে আমাদের হলো is হলো এখানে সাহায্য করে সাবজেক্টের আগে বসলো আর বাকিটা এখানে বসলো হচ্ছে। এখানে কল হলো মূল ভার্ব, সি হলো সেন্টেন্সের সাবজেক্ট, উইল সাহায্য করে বা হুম এখানে অবজেক্ট। হুম যেহেতু অ্যাক্টিভ ভয়েসে হুম অবজেক্ট, আসি প্যাসিভ ভয়েসে হু হবে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যখন অবজেক্ট, প্যাসিভ ভয়েস সাবজেক্ট হবে। তো হুমের সাবজেক্ট কি আমরা জানি, হু। হুমের সাবজেক্ট হু, কিন্তু হুমের সাবজেক্ট যখন হু, হু এটা অবশ্যই সাবজেক্ট শুরুতে বসবে হু। এখন প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে কি আসে, যেহেতু এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স হু উইল, তারপর নিয়ম অনুসারে বি আসবে হু উইল বি will be called by her। এখানে কি হচ্ছে, হুম এখানে অবজেক্ট ছিল, এটা বসার কথা ছিল মূলত কলের পরে, কিন্তু ডাব্লিউ এস ওয়ার্ডের নিয়ম অনুসারে শুরুতে বসছে। কিন্তু আমরা যখন প্যাসিভ ভয়েস করছি তখন হু সাবজেক্ট হয়ে গেছে এবং শুরুতেই বসছে, এবং হুর পূর্বে কোনো সাহায্য করে ডাব্লিউ এস ওয়ার্ডের পূর্বে কোনো সাহায্য করে বসতে পারবে না। তাহলে কোথায় বসবে, পরেই বসবে, উইল বি কল্ড বাই হার বলা হচ্ছে। আমরা আর একটা জিনিস বুঝবো, ডাব্লিউ এস ওয়ার্ড যদি সেন্টেন্স সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই সেন্টেন্সের স্ট্রাকচার অ্যাসার্টিভ সেন্টেন্স এর মতোই হবে। কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট তারপর সাহায্য করে তোর অন্যান্য যা যা সেগুলো হবে। আর এরপর আমরা দেখতে পাচ্ছি, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছ। তাহলে এখানে লুকিং ফর বা ইউ সাবজেক্ট, ওয়ার সাহায্য করে হোয়াট হলো অবজেক্ট, বসার কথা ছিল লুকিং ফর এর পরে, ডাব্লিউ এস ওয়ার্ডের নিয়ম অনুসারে শুরুতে বসছে। এখানে হোয়াট অবজেক্ট, কিন্তু হোয়াট এখানে অবজেক্ট হলো হোয়াট এর সাবজেক্ট, কিন্তু হোয়াট, হোয়াট এর সাব অবজেক্ট হোয়াট, সাবজেক্ট হোয়াট, কাজে আমার এখানে শুরুতে হোয়াট বসবে হোয়াট। এখন হোয়াট যখন এখানে সাবজেক্ট হচ্ছে, তাহলে আমরা এই হোয়াট ওয়ার ইউ লুকিং ফর, তুমি হোয়াট ওয়ার ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছিলে। তাহলে এখানে হোয়াট, হোয়াট এর পরে আমরা পাস্ট নিতে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হোয়াট এর পরে আমরা ওয়াজ লিখলাম, হোয়াট ওয়াজ, তারপর নিয়ম অনুসারে আমাদের পাস্ট কন্টিনিউয়াস এর নিয়ম অনুসারে বিং বেজে হোয়াট ওয়াজ বিং, এবারে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল লুকড ফর, তখন সাবজেক্ট দেখলে সাবজেক্ট এখানে ইউ, তাহলে কি হবে এখানে বাই ইউ, তাই হবে না, হোয়াট ওয়াজ বিং লুকড ফর বাই ইউ, কি খোঁজা হচ্ছিল তোমার দ্বারা। তারপর আছে হুজ ল্যান্ড ইজ হি বাইং, কার জমি সে কিনতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে বাইং হলো মূল ভার্ব, হি হলো সাবজেক্ট, ইজ সাহায্য করে, হুজ ল্যান্ড এটা অবজেক্ট, হুজ ল্যান্ড অবজেক্ট। আমরা হুজ জানি এটা হুজ এবং হুইজ পজিটিভ কেস, এগুলা যেখানেই বসুক এরপরে বসে নাউন থাকতে হবে, কিন্তু এই নাউন এবং হুস এবং হুই, নাউন এবং এই পজিটিভ কেস দুইটা মিলে একত্রে কাজ করবে, কিন্তু হুস এটা সাবজেক্ট হিসাবে বসলেও হুস থাকবে, অবজেক্ট হিসাবে বসলেও হুস এইটাই থাকবে, এই রূপে পরিবর্তন হবে না। আমি ক্লিক করে হুস ল্যান্ড কি হবে, হুস ল্যান্ড ইজ বট বাই, হুজ ল্যান্ড ইজ বট বাই, হুজ ল্যান্ড ইজ, সরি আমাদের এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমাদের এখানে বিইং ব্যবহার করতে হবে, একটা তোমার লিখলাম বিইং, হুজ ল্যান্ড ইজ বিইং বট বাই হিম, কার জমি কেনা হচ্ছে তার দ্বারা। এরপর আমরা দেখতে পাচ্ছি কি আছে আমাদের এখানে, এরপর আমাদের আছে হুইজ পেন ডিড হি টেক, কার কলমটি সে নিয়েছিল। তাহলে এখানে
টেক হলো মূল ভার্ব, হি হলো সাবজেক্ট, ডিড সাহায্যকারী ভার্ব, আর উইস প্যান অবজেক্ট। ডিড পাস্ট ইনডেফিনিট হওয়ার কারণে এখানে সাহায্যকারী নাই, উইথ ডিড বসছে। তাহলে আমাদের এখানে প্রথমে কি লিখবো? উইস, WHIS, উইস প্যান। তাহলে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার বসবে, আমরা ওয়াজ বসালাম, উইস প্যান ওয়াজ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে ইয়ে টেকেন, এবার নিয়ম অনুসারে বাই হবে, এরপরে সাবজেক্ট ছিল এখানে হি, বাই হিম লিখতে হবে। তো এরপরে আমরা আসি, এখন আমরা যেটা আলোচনা করব সেখানে দেখা যাচ্ছে যে হোয়েন উইল শি ডু দা ওয়ার্ক। এখানে এখানে যে ডাব্লিউ শর্ট গুলো সেগুলো বেসিক্যালি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। প্রথম চারটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হবে। এবারে হাউ মেনি বুকস, এটা একটু ব্যতিক্রম, এটা ভিন্নতর আমি দেখাবো। আর হোয়েন উইল শি ডু দা ওয়ার্ক, এখানে আমাদের এই সেন্টেন্সের মূল ভার্ব হলো ডু, সাবজেক্ট শি, অবজেক্ট দা ওয়ার্ক। তাহলে হোয়েন কি? তো হোয়েন সাবজেক্ট হতে পারে না, অবজেক্ট হতে পারে। তাহলে হোয়েন এক্সটেনশন, অতিরিক্ত জিনিস। একটা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে সাবজেক্ট সাহায্য করে মূল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে সাবজেক্ট সাহায্য করে মূল ভার্ব অবজেক্ট, এইটা হলো সেন্টেন্সের মূল জিনিস। এর বাইরে অতিরিক্ত কোনো ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি থাকলে সেগুলো এক্সটেনশন, সেগুলো প্যাসিভ ভয়েস করার জন্য। আর এগুলো স্থানের পরিবর্তন যেমন হয় না, এগুলো রূপের পরিবর্তন হয় না। তাহলে এগুলো যেমন আছে তেমনই থাকবে। তো হোয়েন আমাদের এখানে অ্যাডভার্ব এক্সটেনশন, সেটা আমাদের যেমন তেমন রেখে দেবো। কি লিখলাম? হোয়েন। এখন আমরা এখানে দা ওয়ার্ক অবজেক্ট আমরা আগে নিয়ে আসলাম, দা ওয়ার্ক। কিন্তু ওয়ার্ক এর পরে আমাদের সাহায্য করে উইল বসবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, উইলটা সাবজেক্টের পরে না বসে আমরা সাবজেক্টের পুরে বসাব। হোয়েন উইল দা ওয়ার্ক, এখন ফিউচার, এটা ফিউচার ইন্ডেফিনিট টেন্স, যার কিনা আমাদের অতিরিক্ত বি বসাতে হবে, উইল বি। উইল বি দুইটা সাহায্যকারী ভাব আমরা জানি, একাধিক সাহায্যকারী ভাব থাকলে ইন্টারোগেটিভ করার জন্য প্রথম সাহায্যকারী ভাবটা সাবজেক্টের আগে বসবে, বাকি সাহায্যকারীও সাবজেক্টের পরে বসবে, পরে বসবে, সেই জন্য আমরা বি পরে বসালাম। তা হোয়েন উইল দা ওয়ার্ক বি, তারপরে মূল ভাবের পাস্ট পার্টিসিপল ডান, তারপরে কি হবে? বাই হার। এখানে এই ডু বসছে, ডু কিন্তু এখানে মূল ভাব, এখানে ডু সাহায্যকারী ভাব না, অবশ্যই আমাদের পার্থক্য লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। এরপরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, হোয়ার ডিড হিজ ব্রাদার কিপ দা কার, তার ভাই কোথায় গাড়িটি রেখেছিল। এখানে কিপ হলো মূল ভাব, হিজ ব্রাদার হলো সাবজেক্ট, দা কার অবজেক্ট, ডিড এখানে সাহায্যকারী ভাব, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য সাহায্যকারী ভাব ধার করে আমরা ডিড নিয়ে এসছি। আর হোয়ার এখানে এক্সটেনশন, তা হোয়ার আমাদের এখানে যেমন আছে তেমন বসবে, হোয়ার লিখলাম আমরা হোয়ার। এখন আমরা কি করবো? এখানে আমাদের হোয়ার এর পর আমরা এখানে অবজেক্ট ছিল দা কার, এই কার কে আমরা দা সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো, হোয়ার দা কার। তো কারের পরে পাস্ট ইনডেফিনিট টেন্সে সাহায্য করে ওয়াজ বসবে, কিন্তু ওয়াজটা আমরা কারের পরে না বসাইয়া ইন্টারোগেটিভ হওয়ার কারণে কারের পুরে বসাবো, হোয়ার ওয়াজ দা কার। এখন আমরা মূল ভার্ব লিখব, জানি ড্রাই বিহেভিয়ার পাস্ট পার্টিসিপল, আর পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস সাবজেক্ট ওয়াজ ওয়্যার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ওয়াজ আমরা আগে লিখলাম, তার কার লিখলাম, তারপর ড্রাইভেন লিখলাম, এরপরে আমাদের সাবজেক্ট ছিল হিস ব্রাদার, তাহলে আমরা এটা কি লিখবো? এটা অবজেক্ট হিসাবে লিখবো, বাই হিস ব্রাদার। এরপরে আছে হোয়াই আর ইউ হেল্পিং দা পোর, তুমি কেন গরিবদেরকে সাহায্য করতেছো। এখানে হেল্পিং হলো মূল ভার্ব, ইউ সাবজেক্ট, দা পোর অবজেক্ট, আর সাহায্যকারী ভার্ব হোয়াই হলো এক্সটেনশন, ডাবল এইচ ওয়ার্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কেন গরিবদেরকে সাহায্য করিতেছো। তাহলে এখানে আমাদের প্রথমে আমাদের হোয়াই যেমন আছে তেমন বসা যাবে এখানে, তারপর আমরা নিয়ে আসবো দা পোর অবজেক্টটা, সাবজেক্ট লিখবো দা পোর, পুয়ার। এখন পুয়ারের পরে সাহায্যকারী ভাব বসবে কি? পুয়ার আসলে এটা এরপরে সাহায্য করে, এটা প্লুরাল বুঝাচ্ছে, যদি এটা কোনো অ্যাডজেক্টিভ উপরে দি বসলে সেই অ্যাডজেক্টিভটা নাউনে পরিণত হয় এবং সেটা প্লুরাল নাউনে পরিণত হয়ে যায়, এই জন্য দা পুয়ার এটা প্লুরাল হিসাবে বোঝাবে এখানে। এবং দা পুয়ারের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ ভয়েসে পুয়ার যদি প্লুরাল, এম ইজ আর বসবে, আরটাকে বসাবো না কোথায়? সাবজেক্টের পূর্বে।
Why are the poor? এরপরে continuous এর গঠন নির্মাণ being ব্যবহার করব being why are the poor being helped আমাদের এখানে আরেকটু কথা বলি এখানে আর এবং বিং দুইটাই সাহায্য করবে একটা সাবজেক্টে পুরে বসে আরেকটা পরে বসে আমরা জানি যে কোনো সেন্টেন্সে একাধিক সাহায্যকারী ভাগ থাকে ইন্টারোগেটিভ করার জন্য প্রথম সাহায্যকারী ভাগ সাবজেক্ট আগে লিখতে হয় বাকিগুলো পরে লিখতে হয় এই জন্য এই জন্য আমরা এভাবে লিখলাম হোয়াই আর দ্য পুয়ার বিং হেল্পড বাই বাই ইউ আই ইউ এরপরে আমরা আসি হাউ ইজ হি প্লেইং ফুটবল সে কেমন ভাবে ফুটবল খেলতেছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আমরা কি ফুটবল হি হলো সাবজেক্ট প্লেইং হলো মূল ভার্ব ফুটবল অবজেক্ট ইজ সাহায্য করে হাউ এটা এক্সটেনশন অথবা প্লেস ওয়ার্ড মানে প্রথমে এখানে হাউ লিখব হাউ তারপর আমরা লিখব ফুটবল ফুটবল এরপর আমরা লিখব ফুটবলের পরে ইজ লিখব ইজ আমাদের ইন্টারোগেটিভ ভার্ব মানে সাবজেক্টের পরে বসবে কি হবে এখানে ইজ তাহলে আমাদের হোয়াই ইজ ফুটবল কন্টিনিউয়াস এখানে আমরা বিং লিখব হোয়াই ইজ ফুটবল বিং আমাদের প্লেড প্লেড বাই হিম এরপর আমরা হাউ এর ব্যতিক্রম একটা নিয়ম আমরা এখানে দেখাচ্ছি এই সেন্টেন্স এখানে হাউ টা কিভাবে বসছে হাউ এখানে হাউ মেনি বুকস ডিড দ্য বয় বাই এখানে বাই হলো মূল ভার্ব দ্য বয় সাবজেক্ট ডিড সাহায্যকারী ভার্ব হাউ মেনি বুকস এই পুরোটা হাউ মেনি বুকস এই পুরোটা হলো এখানে অবজেক্ট তাহলে ডাব্লিউ এইচ ওয়ার্ড যখন অবজেক্ট তাহলে আমরা শুরুতে লিখবো শুরুতে আমরা কি লিখবো হাউ মেনি বুকস হাউ মেনি বুকস এখন প্যাসিভ ভয়েস হাউ মেনি বুকস ই হয়ে গেল সাবজেক্ট হয়ে গেল তাহলে হাউ মেনি বুকস সাবজেক্ট এরপরে পাস্ট ইনফিনিটিভ গঠন আমরা ওয়াজ এর বসাবো হাউ মেনি বুকস যেটা পুরো লিখলাম আমরা ওয়্যার লিখলাম হাউ মেনি বুকস ওয়্যার এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলাম হাউ মেনি বুকস ওয়্যার বট বাই দ্য বয় মানে সাবজেক্ট ছিল দ্য বয় এই জন্য এখানে বাই দ্য বয় হয়েছে আচ্ছা এই আমার এই টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা